সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ওষুধপত্র চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চুল উঠে যাওয়া বা ঝরে পড়া নিয়ে। চুল কেন পড়ে, চুল পড়া রোধ করণীয় কি, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন, কারণ এই তথ্যগুলো এর আগে আপনারা কমেই শুনেছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে একজন সদস্য হয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। যেসব কারণে নারী ও পুরুষ উভয়ের চুল পড়ে। অ্যান্ড্রোজেনিক হরমোন নারীর চুল পড়া ও পুরুষের টাকের সবচেয়ে বড় কারণ। এই হরমোন সাধারণত পুরুষের শরীরে বেশি পরিমাণে থাকে। যাদের শরীরে এই হরমোন প্রভাব বেশি তাদেরই বেশি করে চুল পড়ে। এছাড়াও সাধারণত বংশগত কারণে চুল পড়ে থাকে, এতে ঘাবড়ে যাবার কিছু নেই, এটা একটা সাধারণ বিষয়। আজকাল এমন চুল পড়া রোধ করা ছাড়াও ফাঁকা স্থানে নতুন চুল গজানোর ব্যবস্থাও আছে। চুল পড়বে এটা স্বাভাবিক, যার জন্ম আছে তার মৃত্যু আছে। আমাদের চুল সাধারণত 1110 দিন বাঁচে, তারপর মারা যায়। আমরা যদি মাথার চুল দিয়ে শুরু করি, আমাদের মাথায় গড়ে 100,000 চুল আছে। প্রতিদিন 100 থেকে 150 চুল গজায় এবং 100 থেকে 150 চুল পড়ে যায়, এটা নর্মাল। ছেলেদের চুল পড়ার কারণ কি? নারীদের চুল পড়ার ধরনের তুলনায় পুরুষের চুল পড়ার ধরন কিছুটা আলাদা। নারীদের ক্ষেত্রে চুল পড়ার মাঝখান থেকে পড়ে, আর পুরুষের ক্ষেত্রে পড়ে সামনের দিক থেকে। তবে যেভাবে চুল পড়ুক না কেন, ছেলে ও মেয়েদের চুল পড়ার কারণগুলো প্রায় একই রকম থাকে। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো ছেলেদের ক্ষেত্রে প্রভাবকে ভূমিকা একটু বেশি পালন করে। প্রশ্ন, ছেলেদের চুল পড়ার কারণ কি? উত্তর, আসলে ছেলে মেয়ে উভয়েরই চুল পড়ে, তবে মেয়েদের ক্ষেত্রে বিষয়টি এত বোঝা যায় না, ছেলেদের বেশি বোঝা যায়। মেয়েদের চুল পড়ার ধরনটা অন্যরকম, তাই তারা চুল পড়লে একে ঢেকে ফেলতে পারে, আর ছেলেদের ক্ষেত্রে দেখা যায় সামনে থেকে চুল পড়ে, তাই তারা চুল ঢাকতে পারে না। এছাড়া ছেলেদের হরমোনের কারণ থাকতে পারে। ছেলেরা যেহেতু বাইরে যায় তারা দূষণের সংস্পর্শে বেশি আসে, এই জন্য তাদের বেশি চুল পড়ে। এখন প্রশ্ন, ধুলাবালি থেকে কি চুল পড়ে? উত্তরে বলা যায়, ধুলাবালি আসলে চুলে ফলিকলকে ব্লক করে দেয়, এতে আর পুষ্টিটা ভেতরে যেতে পারে না, যেতে না পারলে খুশকি হবে, সেবোরিক ডার্মাটাইটিস হবে, এগুলো হয়ে চুল পড়ে। অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে, জানুন কারণ ও প্রতিকার। টাক পড়ে যাওয়া বেশ বিব্রতকর একটি সমস্যা, যদিও হয়তো শারীরিক কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না, তবে ব্যাঘাত ঘটে সৌন্দর্যে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাথার চুল পড়তে থাকলে এবং একটা পর্যায়ে টাক পড়ে গেলে তা মনে নেওয়া যায়, কিন্তু যদি অল্প বয়সে টাক পড়তে শুরু করে তবে তা রীতিমতো ভয়ঙ্কর। কিন্তু কেন চুল পড়ে যাচ্ছে? যেমন বিশেষজ্ঞরা জানাচ্ছে, অল্প বয়সে চুল উঠে যাওয়া এবং টাক পড়ার একটা বড় কারণ হতে পারে অতিরিক্ত স্ট্রেস। চুলের সঠিক যত্ন না নেওয়ার কারণে তা উঠে যেতে পারে। অতিরিক্ত ব্লিচিং ড্রাই করার কারণে চুল উঠে যেতে পারে। কম বয়সে চুল উঠে যাওয়ার অন্যতম কারণ অস্বাস্থ্যকর ডায়েট। টক্সিন এবং অতিরিক্ত দূষণ চুলের গোড়া দুর্বল করে দেয়, এর ফলে চুল আঁচড়াতে গেলে তা উঠে যেতে থাকে। হরমোনের পরিবর্তন, থাইরয়েড এবং বিভিন্ন রোগের কারণে চুল উঠতে পারে। অকালে চুল পড়া যেভাবে প্রতিরোধ করা যায়, সঠিক ডায়েট মেনে খাবার খেতে হবে, নিয়মিত চুল পরিষ্কার করতে হবে, সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার ভালো করে চুল ধুতে হবে। চুল পড়া প্রতিরোধে খাবার মেনুতে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন ডি পূর্ণ রাখতে হবে। নিজেকে যথাসম্ভব চিন্তামুক্ত রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও বন্ধ করতে হবে ধূমপান, এতে করে যদি কাজ না হয় তাহলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। অতএব আমার ভিডিও দেখে আপনি যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোনো জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।